হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। হাওয়াই মিষ্টির আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য একটি ড্রয়িং টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে ড্রয়িং টিউটোরিয়ালে আমি আপনাদের জন্য খুব সহজে একটি কিউট কাপলের পিক কিভাবে আঁকতে হবে, স্কেচ কিভাবে আঁকতে হবে তা দেখাবো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিও শুরুতেই আপনাদের রিকোয়েস্ট করব, যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন, তাহলেই আমার পরবর্তীতে আপলোড করা ভিডিও আপনারা সবার আগে পেতে পারবেন। আর আপনারা যদি ফেসবুকে আমার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই ফেসবুকে আমার পেজে ফলো করুন। আর ভিডিওতে আপনাদের সাথে বরাবরের মতোই ড্রয়িংয়ের সাথে সাথে আমি কিছু টিপস শেয়ার করব, আপনাদের সাথে শেয়ার করব সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কিছু টিপস, অর্থাৎ সম্পর্ক মজবুত কিভাবে করবেন তার জন্য আপনাদের কাছে কিছু টিপস শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। যে কোনো সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর। বিশ্বাসের সুতায় টান লেগে ছিঁড়ে গেলে সম্পর্কে ভাঙন অনিবার্য। অর্থাৎ কোনো সম্পর্কে যদি বিশ্বাস না থাকে তাহলে ওই সম্পর্ক কখনো টিকে রাখা সম্ভব নয়। তাই যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ভালোবাসার চাইতেও বিশ্বাসের গুরুত্ব অনেক বেশি। সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য একে অপরের উপর বিশ্বাস বা ভরসা থাকা খুবই জরুরি। বিশ্বাসের সত্যি অসীম ক্ষমতা রয়েছে। বিশ্বাসই পারে মধুর সম্পর্ক স্থাপন করতে। সম্পর্ক শব্দটি এতটাই মধুর যা একে অপরকে অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ করে রাখে। সম্পর্ক সারা পৃথিবীতে বিরাজমান, সমস্ত প্রাণীর মধ্যে এটা লক্ষ্য করা যায়। আমরা এই পৃথিবীতে একটি সূক্ষ্ম সম্পর্কের মাধ্যমে চলাচল করি। প্রকৃতির সঙ্গে আমাদের নিবিড় সম্পর্ক রয়েছে যা আমাদের অজান্তেই তৈরি হয়। তেমনি প্রকৃতি সর্বদা তার কোলে আমাদের স্থান দিয়ে তার স্নেহ আদরে আমাদের প্রাণে স্নিগ্ধতা যোগায়, আর সেটা হয় খুবই নিশ্চুপে। মা তার সন্তানকে গর্ভে ধারণ করে এবং তার রক্ত মাংস দিয়ে গড়ে তোলে, যা একটি সুন্দর সম্পর্কের ফলেই গড়ে ওঠে। বাবা আমাদের তার আঙ্গুল ধরে এক পা দুপা করে হাঁটতে শেখায়, প্রথম কথা বলতে শেখায়, যার নিটল রূপই হলো এই সম্পর্ক। আমাদের প্রাণের কথাগুলো খুলে বলার জন্য আমাদের আরও একটি সম্পর্কের প্রয়োজন, যা হচ্ছে বন্ধুত্ব। আর নিজের সব কিছু উজাড় করে দিয়ে একে অপরের জন্য প্রাণ নিবেদন করাই হলো প্রেমের সম্পর্ক। সেই ভালোবাসার মানুষটির নাম নিভৃত যতনে লিখে রাখার নামই প্রেম। অকারণে খুনসুটি, চুল টানাটানি, একে অপরকে দোষারোপ করার সেই মিষ্টি সম্পর্কটি হলো ভাই বোনের সম্পর্ক। কিন্তু কেন এই সম্পর্কগুলির মধ্যে ছেদ ঘটে অকারণে? এই কারণগুলো কি হতে পারে? আসলে মানুষ একে অপর থেকে খুব বেশি বড় কিছু আশা করে না। ছোট ছোট জিনিসে খুশির বীজ লুকিয়ে থাকে। আমরা অনেক সময় ছোট ছোট জিনিসগুলো অগ্রাহ্য করে থাকি, ফলে আমাদের দৈনন্দিন জীবনের সুমধুর সম্পর্কগুলি ভেঙে যাওয়ার দিকে এগোতে থাকে। আমার মনে হয় কয়েকটি বিশেষ দিকের প্রতি আমরা যদি নজর দিই তাহলে আমাদের সম্পর্কের ভিত মজবুত হবে, সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করছি। নাম্বার ওয়ান হচ্ছে সততা। যে কোনো সম্পর্ক গড়ে ওঠে সততার উপর ভর করে। আমরা কখনো চাই না যে কেউ আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করুক, তাই আমাদেরও উচিত অন্যের বিশ্বাসের মর্যাদা দেওয়া। কোনো সম্পর্কের মধ্যে যখন সততা নিয়ে টানাপোড়েন দেখা যায় তখন সম্পর্কের মধ্যে ছেদ পড়তে শুরু হয়, তাই আমাদের সততা সম্পর্কে সজাগ থাকতে হবে। নাম্বার টু, অনুভূতি প্রকাশ। আমরা অনেক সময় মনের কথা মনের ভেতরেই রেখে দেই। আমরা ভাবি সামনের জন হয়তো এমনিতেই সব বুঝে ফেলবে, ফলে অনেক সময় দেখা যায় সামনের জন আমাদের থেকে যা আশা করছে শোনার জন্য তা না বলাই থেকে যায়। আমাদের উচিত দৈনন্দিন জীবনে আমাদের ভেতরের অনুভূতিগুলো প্রকাশ করা, বাবা মাকে বলা তাদের জন্য আমাদের হৃদয়ে অনুভূতি কি, সন্তান স্বামী স্ত্রী সকলের সামনে তোমার হৃদয়ে তাদের স্থান কি, তুমি কতটা তাদের জন্য ভাবো, কতটা স্নেহ বা সম্মান করো তাদের, রোজ সেটা বলো। কারণ আমরা সকলেই অন্যের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চাই, এই প্রবণতা ছোট বড় সকলের মধ্যেই দেখা যায়। তাই তোমার জীবনে তাদের গুরুত্বের কথা স্বীকার করো, রোজ তাদের সাথে শেয়ার করো সেই সুন্দর অনুভূতিগুলো। নাম্বার থ্রি হচ্ছে সুন্দর মুহূর্ত কাটানো। মহান জীবন আর কিছু নয়, কতগুলো মুগ্ধকর ও মধুর স্মৃতির সমাবেশ মাত্র। প্রতিটি সম্পর্কের মধ্যেই একসঙ্গে সুন্দর মুহূর্ত কাটানো খুবই প্রয়োজন। আজকাল ব্যস্ত ডিজিটাল যুগে সবাই পাশে থেকেও পাশে নেই। প্রযুক্তির বদৌলতে আমরা ভার্চুয়াল দুনিয়াতে নিজের জায়গা করে নিতে ব্যস্ত। আমরা দিনের বেশিরভাগ সময়টাই যাদের সঙ্গে কাটাই তাদের ভালো করে জানি না, অথচ আমাদের প্রিয়জনরা যারা সর্বদাই আমাদের পাশে রয়েছেন তাদের জন্য সময় বের করার কথা আমরা অনেক সময় ভুলেই যাই, ফলে সম্পর্কগুলো আলগা হতে শুরু করে। রোজ যদি আমরা আমাদের প্রিয়জনদের সাথে কিছুটা সময় কাটাই, একে অপরের সাথে গভীরভাবে এবং খোলাখুলিভাবে যুক্ত থাকি, তাহলে আমাদের সম্পর্কগুলো পুনরায় তাতে প্রাণ ফিরে আসবে। কারণ এই সুখকর মুহূর্তগুলো আমাদের জীবনে এতটাই শান্তি দেয় যা জীবনের অন্যতম সফল ক্রিয়া হিসাবে স্মৃতিতে থেকে যায়। নাম্বার ফোর, সহানুভূতিশীল হওয়া। আমরা প্রত্যেকেই চাই আমাদের মনের অবস্থা আমাদের প্রিয়জন বুঝুক। আমরা কি চাই, কোনটি আমাদের সত্যিকার প্রয়োজন সেটা তারাও অনুভব করুক।
যদি দেখি আমাদের ভেতরের অবস্থা তারা বুঝেও বুঝতে চাইছে না বা আমরা বুঝতে পারছি না, তখন সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। তার থেকে শুরু হয় হতাশা, একাকিত্ব। যদি আমরা সম্পর্কের প্রতি নম্রতা পোষণ করি, তাদের প্রতি সহানুভূতিশীল হই, আন্তরিকভাবে অনুভব করতে পারি সামনের জনের পরিস্থিতি এবং তার দিকে আমাদের হাত বাড়িয়ে দেই, তাহলে আমাদের মধ্যে একটা ভরসা ও শ্রদ্ধার সম্পর্ক তৈরি হয়। নাম্বার 5, বিশ্বাস বা ভরসা। যে কোনো সম্পর্কে বিশ্বাস অনিবার্য। বিশ্বাসের সুতায় টান লেগে ছিঁড়ে গেলে সম্পর্কের ভাঙন অনিবার্য। তাই সম্পর্ক বাঁচিয়ে রাখতে একে অপরকে ভরসা করা অত্যন্ত জরুরি। বিশ্বাসের শক্তি অত্যন্ত অসীম। বিশ্বাসী পারে মধুর সম্পর্ক স্থাপন করতে। নাম্বার 6, গুরুত্ব দেওয়া। সম্পর্কের উন্নতিকরণে আরেকটি ধাপ হলো একে অপরকে গুরুত্ব দেওয়া, প্রত্যেকের স্বপ্ন বা বিশ্বাসকে মর্যাদা দেওয়া। আমরা অনেক সময় দেখে থাকি আমাদের প্রিয়জনদের কিছু স্বপ্ন নিয়ে আমরা ঠাট্টা বা বিদ্রুপ করি, ফলে তার ভেতরের আঘাত আমরা দেখতে পাই না। এভাবেই সম্পর্কগুলো ধীরে ধীরে সরে যেতে থাকে হৃদয় থেকে। তাই সামনের জনকে মনোযোগ সহকারে শুনে তার আত্মবিশ্বাস এবং সক্ষমতাকে গুরুত্ব দেওয়া জরুরি, তাহলে সম্পর্কের বন্ধন ধীরে হবে। নাম্বার 7, স্বাধীনতা দেওয়া। কখনো কাউকে বন্ধনে বা খাঁচায় বন্দি করে রাখা যায় না, যদি না সে চায়। জোর করলে কোনো সম্পর্কই টিকে থাকে না। প্রতিটি সম্পর্কের মধ্যে একে অপরের স্পেস বা স্বাধীনতা দেওয়া জরুরি। জোর করে নিজের মতামত চাপিয়ে দেওয়ার ফলে অনেক সম্পর্কই শাশ্রিতে আটকানো মাছের মতো ছটফট করে, ফলে প্রাণের স্বরূপ রুদ্ধ হয়। রিচার্ড ব্যাচ বলেছেন, ইফ ইউ লাভ সামওয়ান, সেট দেম ফ্রি, ইফ দে কাম ব্যাক দে আর ইয়ার্স, ইফ দে ডোন্ট দে নেভার ওয়ার। যার মানে হচ্ছে, যদি আপনি কাউকে ভালোবাসেন তাকে ছেড়ে দিন, মুক্ত করে দিন। সে যদি আপনার কাছে ফিরে আসে তাহলে সে আপনার, আর যদি সে আপনার কাছে ফিরে না আসে তার মানে সে আপনার কখনোই ছিল না। নাম্বার 8, প্রশংসা করা। আমরা সকলেই নিজের প্রশংসা শুনতে ভালোবাসি, এটা সত্য। আমাদের প্রিয়জনদের মধ্যে যদি কেউ কোনো কাজ শ্রদ্ধার সঙ্গে করার চেষ্টা করে তাহলে তাকে প্রশংসা করা উচিত। তাহলে তার আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায় এবং তার সাথে আপনার সম্পর্কের বিশ্বস্ততা আরও বেড়ে যায়। উপহার দেওয়া। ছোট থেকে বড় কে না ভালোবাসে উপহার। উপহার বলতে বড় সামগ্রী বা বস্তুর কথা বলা হচ্ছে না, ছোট ছোট জিনিস, ছোট ছোট ক্রিয়াকলাপ একে অপরকে দিলে সবাই খুশি থাকে। প্রিয়জনকে উপহার দিন এবং খুশি থাকুন। রাল্ড ওয়াল্ডো বলেছেন, জীবনের সুন্দরতম প্রাপ্তি হচ্ছে আন্তরিকভাবে অপরকে সাহায্য করা, ফলে প্রকৃতপক্ষে নিজেদেরই সাহায্য করি। নাম্বার 10 হচ্ছে ক্ষমা করা। সবচেয়ে বড় ধর্ম হচ্ছে ক্ষমার ধর্ম। ছোট ছোট বিষয় নিয়ে অনেকেই দীর্ঘদিন যাবৎ সম্পর্কের প্রাচীরে করাঘাত করে। অতীতের কোনো এক ভুলকে সামনে রেখে বর্তমানের সুন্দর মুহূর্তগুলো নষ্ট করে তোলে। একটা ছোট ক্ষমার মারে সম্পর্ক যাবতীয় মলিনতা মুছে দিয়ে সেখানে সূর্যের প্রখর রশ্মি বিচ্ছুরণ ঘটে, যা সমস্ত অন্ধকারকে কাটিয়ে প্রাণের আলো সঞ্চার করতে পারে। তাই একে অপরকে ক্ষমা করে নতুনভাবে জীবন চলার পথ শুরু করা উচিত। কারণ কে জানে কাল আমাদের প্রিয়জনকে ক্ষমা করার সময় পাব কিনা। মৃত্যুর করাল গ্রাস কখন কাকে গিলে ফেলে তা কেউ জানে না। নাম্বার 11, যত্ন নেওয়া। এ কথা বলার অপেক্ষা রাখে না যে সম্পর্ক রক্ষা ও সুন্দর করতে একে অপরকে কেয়ার বা যত্ন করা প্রয়োজন। একটি গাছ সঠিক যত্নের ফলে সুগন্ধ ছড়িয়ে ফুলে ফলে সুশোভিত করতে পারে, তেমনি সম্পর্কের ভিত মজবুত করতে যত্ন নেওয়া চাই। নাম্বার 12, স্যাক্রিফাইস কথাটি প্রায়শই ব্যবহার করি সম্পর্ক রক্ষার ক্ষেত্রে। ছোট ছোট স্যাক্রিফাইস বা ত্যাগ আমাদের সম্পর্ককে দৃঢ় করে এবং অপরের শ্রদ্ধা ও ভরসা আদায় করে থাকে। সামান্য ত্যাগ ও সুমধুর সম্পর্কের বৃহত্তর উপহার হয়ে উঠতে পারে। তবে মনে রাখতে হবে সেই ত্যাগ হবে আন্তরিক, কখনোই তা যেন অহংকারের বিষয় না হয়ে ওঠে। আমার ড্রয়িং শেষ। এখানে শুধু মার্কারের সাহায্যে আমি ব্ল্যাক করে নিয়েছি। ব্ল্যাক করে নেওয়ার পর ছবিটি এমন দেখাচ্ছে। আশা করি আপনাদের ড্রয়িংটি ভালো লেগেছে। ড্রয়িংটি কেমন লাগলো আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান, আর ভালো লাগলে লাইক করুন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে এবং আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।